হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে কোনো ধরনের শরীরের ব্যথা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে, আমি যেভাবে বলবো সেভাবে যদি টিপসটি ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের শরীরের ব্যথা দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি 100% কার্যকারী একটি ভিডিও, তাই নিজেদের স্বার্থের জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করে দিবেন, যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের হোমপেজে আমার ভিডিওগুলো দেখতে পান। বন্ধুরা, গাছটিকে ভালোভাবে লক্ষ্য করুন। ইতিমধ্যে হয়তো আমরা গাছটিকে চিনে গেছি। আমাদের গ্রামাঞ্চলে এটির নাম হচ্ছে বিষকচু গাছ। এই বিষকচু গাছের উপকারিতা সম্পর্কে জানলে অনেকেই অবাক হবেন, তাই আজকে আমি এই বিষকচু গাছের উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে বলবো। এই বিষকচু গাছ দিয়ে অনেক ধরনের উপকার হয়ে থাকে, তবে আমি আজ বলবো একটি উপকারের কথা। বন্ধুরা, আপনাদের যারা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করেন তারা এই বিষকচু গাছের পাতা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন তা আমি বলছি। বন্ধুরা, প্রথমে একটি বিষকচু গাছ যেখানে দেখবেন সেখান থেকে এর কচি পাতা তুলে আনবেন। এই কচি কচু পাতা দিয়ে শরীরে ব্যথা দূর করতে পারবেন। এরপর এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এই পাতাগুলো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ আপনারা দুইটি উপায়ে করতে পারেন। ভাত রান্না করার সময় ভাতের উপর দিয়ে সেদ্ধ করতে পারেন, অথবা অন্য উপায়ে পানিতে দিয়ে পানি গরম করেও সেদ্ধ করতে পারেন। সেদ্ধ করে নিয়ে যেভাবে শাক ভর্তা করে সেভাবে ভর্তা করে নেবেন। ভর্তা করে গরম ভাতের সাথে খেতে হবে। একটু গলা ধরতে পারে, তবে সবার গলা ধরবে না। গলা ধরলে লেবু দিয়ে খেতে পারেন, এতে করে গলা ধরবে না। বন্ধুরা, এইভাবে দুই তিন দিন খেতে পারলে আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথা ভালো হবেই। তাই বন্ধুরা, আমি যেভাবে বললাম সেভাবে টিপসটি ব্যবহার করে দেখেন, অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার এই টিপসটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আর বন্ধুরা, আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে।